শীতের শেষ দিকে মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী হলো পিঠা উৎসব। হৃদয়হরণ ডিমসুন্দরী জামাই পিঠা গোলাপসহ বাহারি পিঠার দেখা মেলে স্টলগুলোতে। জিভে জল আনা এসব পিঠার স্বাদ দিতে ভিড় করেন দর্শনার্থীরা। রোববার সকালে পিঠা উৎসবের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পিঠার এমন আয়োজন করায় সাধুবাদ জানান তিনি। এটা একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, আমার মনে হয় যে প্রাণের ছোঁয়ায় ভরপুর এখানে, এবং পিঠাও খুব মজার। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। নতুন প্রজন্মকে পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। শহরের ভিতরে পিঠা বানানোর যে প্রক্রিয়া বা কৌশল, এই সম্পর্কে অনেকে কিন্তু অবহিত নয়। আমি চেষ্টা করছি যে আমার কলেজের যারা ছাত্রছাত্রী আছে তারা বিভিন্ন ধরনের এই ধরনের পিঠা তৈরি করবে এবং আধুনিক পিঠার নতুনত্ব আনবে এবং আধুনিকায়নের পিঠা বৈশিষ্ট্য নিয়ে আসবে। পিঠা কেবলমাত্র আমাদের দেশি খাবার নয়, আমাদের ঐতিহ্যের প্রতি আমরা চাই নতুন প্রজন্ম শেকড়ের কাছে আসুক, বাঙালিত্বের কাছে আসুক, দেশি খাবারকে ভালোবাসুক। ফাস্টফুড নয়, ফাস্টফুডের পাশাপাশি পিঠা তৈরি এবং পিঠা গ্রহণ করার অভ্যাস দিন। গত 10 বছর ধরে মেহেরপুর সরকারি কলেজ পিঠা উৎসবের আয়োজন করে আসছে। উৎসবে বিভিন্ন পিঠা নিয়ে 25টি স্টল বসে। সময় সংবাদ মেহেরপুর।